মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইউআইটি কলেজের ছাত্রদের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ইউআইটি কলেজের সেমিনার হলে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে ইউআইটির শিক্ষকেরা উপস্থিত ছিলেন। রক্তদানকে ঘিরে ছাত্রদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আমরা ইউআইটির মানে স্টুডেন্টরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের ইউআইটি ক্যাম্পাসের মধ্যেই, আমাদের সেমিনার হলে হচ্ছে এটা। এটা আমরা মোটামুটি 50 থেকে 60 জনের আর কি রক্ত নেওয়ার টার্গেট নিয়েছি আজকে, সেরকম আয়োজন করেছি। এখানে মেডিকেল স্টাফরা আমাদের হেল্প করছে খুবই, এবং আমরা কলেজ অথরিটির কাছে পারমিশন নিয়ে এটা আজকে কলেজ অথরিটি এবং মেডিকেল স্টাফরা আজকে বলেন যে আজকের দিনটা ফাঁকা আছে, সেই অনুযায়ী একটা ভালো কাজ করতে যাচ্ছি। এবং আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছিলাম, স্যার আজকে একটা মেডিকেল এমার্জেন্সির জন্য আসতে পারেনি আমাদের জানিয়েছেন, বাকি স্যারেদের আমরা জানিয়েছি, ওনারাও আসছেন দেখে যাচ্ছেন। এবং মোটামুটি অনেক স্টুডেন্ট আমাদের রক্ত দেওয়া হয়ে গেছে এখনো অবধি, দেওয়া হয়ে গেছে 25 জনের 25 জন, দেওয়া হয়েছে 50-60 জন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।